আসসালামু আলাইকুম। প্রথমেই জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। ইউক্রেনে অস্ত্র পাঠিয়ে ন্যাটো অহেতুক যুদ্ধে জড়াচ্ছে বললেন পুতিন। রাশিয়াকে চীন অস্ত্র দিলে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কি হবে জানালেন বাইডেন। এবার সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নির্মাণ করছে ইরান। এদিকে সহিংসতা বন্ধে বৈঠকে ইসরায়েল ফিলিস্তিন। রাশিয়াকে টুকরো টুকরো করাই পশ্চিমাদের লক্ষ্য বললেন পুতিন। এবং সর্বশেষ, রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা চান জেলেনস্কি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। ইউক্রেনে অস্ত্র পাঠিয়ে ন্যাটো অহেতুক যুদ্ধে জড়াচ্ছে বললেন পুতিন। ইউক্রেনে অস্ত্র পাঠানোর ঘোষণা দেওয়ায় ন্যাটোর কড়া সমালোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ন্যাটো কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে। এর প্রতিক্রিয়ায় রাশিয়ার রুশি এক চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেন, ন্যাটো অহেতুক ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়ছে। পুতিন বলেন, পশ্চিমারা মূলত রাশিয়া ভেঙে দেওয়ার পরিকল্পনা করছে। তারা লাখ লাখ বিলিয়ন ডলারের অস্ত্র পাঠাচ্ছে। এটি প্রমাণ করে যে ইউক্রেন যুদ্ধে ন্যাটো জড়িয়ে পড়ছে, তারা পরোক্ষভাবে যুদ্ধে জড়াচ্ছে। কিয়েভ সরকারের অপরাধের সঙ্গী হচ্ছে তারাও। পুতিন বলেন, পশ্চিমা দেশগুলোর একটাই লক্ষ্য, আর সেটি হচ্ছে তারা সাবেক সোভিয়েত ইউনিয়নকে ভেঙে দিতে চায়, রাশিয়ান ফেডারেশনকে তারা ধ্বংস করে দিতে চায়। রাশিয়াকে ভেঙে দিতে পারলেই তারা আমাদের তথাকথিত সভ্য জাতি হিসাবে বিবেচনা করবে। পুতিন বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। এটি বাস্তবায়ন করা যে সম্ভব সেটি নিয়ে রুশ প্রেসিডেন্টের কোনো সন্দেহ নেই। এদিকে রাশিয়াকে চীন অস্ত্র দিলে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কি হবে জানালেন বাইডেন। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়াকে চীন সমরাস্ত্র সহযোগিতা দিলে যুক্তরাষ্ট্র জবাব দেবে। এবিসি টেলিভিশনের সাংবাদিক ডেভিড মুরের সঙ্গে বিশেষ এক সাক্ষাৎকারে বাইডেন এই মন্তব্য করেন। গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা সামরিক জোট ন্যাটো আশঙ্কা প্রকাশ করে বলছে, রাশিয়াকে চীন সমরাস্ত্র সহযোগিতা দিতে পারে। যদিও চীন বিষয়টি উড়িয়ে দিয়ে বলেছে, বেইজিং নিয়ে কথা বলার কোনো অধিকার ওয়াশিংটনের নেই, কারণ ইউক্রেনে ব্যাপক অস্ত্র দিয়ে সংঘাতে উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্রই। সাক্ষাৎকারে সাংবাদিক ডেভিড মুর বাইডেনের কাছে রাশিয়াকে চীন অস্ত্র দিলে কি হবে সেটা জিজ্ঞাসা করেন। জবাবে বাইডেন বলেন, আমরা এখনো দেখিনি যে চীন অস্ত্র দিয়েছে, আমি নিজেও দেখিনি। সাংবাদিক মুর বাইডেনের কাছে আবার জিজ্ঞাসা করেন, ভবিষ্যতে রাশিয়াকে চীন অস্ত্র দিলে সেটা সীমা লঙ্ঘন হবে কিনা। জবাবে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র জবাব দেবে। রাশিয়াকে সহযোগিতা করে অন্য দেশগুলো যেমন নিষেধাজ্ঞা পেয়েছে, তেমন চীনও নিষেধাজ্ঞা পাবে। এদিকে এবার সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নির্মাণ করছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, তার বাহিনীর বিশেষজ্ঞরা বর্তমানে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি আরো বলেছেন, আরজিসির বিশেষজ্ঞরা ভূমিতে স্থাপিত রাডার দিয়ে মহাকাশে অবস্থানরত স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের গতিবিধির উপর নজর রাখার প্রযুক্তি অর্জন করেছেন। গতকাল শনিবার তেহরানে এক সামরিক অনুষ্ঠানে দেওয়া ভাষণে এসব কথা বলেন জেনারেল সালামি। এ সময় জেনারেল সালামি বলেন, একটি সাধারণ ক্রুজ ক্ষেপণাস্ত্র আকাশ দিয়ে ভেসে যাওয়ার বেশিরভাগ সময় নিচু দিয়ে যায় বলে এটির সঙ্গে সাধারণ বিমানের কোনো পার্থক্য নেই। এ কারণে আমরা সুপারসনিক বা শব্দের চেয়ে বেশি গতিসম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র নির্মাণের কাজে হাত দিয়েছি। এই ক্ষেপণাস্ত্র দিয়ে বহু দূরের সাগরে চলমান যে কোনো লক্ষ্য বস্তুতে আঘাত হানা যাবে। এটি একটি জটিল প্রক্রিয়া এবং বিশ্বে সুপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের এই কার্যকারিতা এর আগেও কখনো দেখা যায়নি। আইআরজিসির প্রধান কমান্ডার বলেন, আজ আমরা ভূমিতে স্থাপিত রাডার দিয়ে মহাকাশে স্থাপিত স্যাটেলাইটের গতিবিধি নিয়ন্ত্রণ করার সক্ষমতা অর্জন করেছি। ইরানি তরুণরা বিজ্ঞানীরা এই সাফল্য অর্জন করেছেন। ইরানের সশস্ত্র বাহিনী এখন কয়েক হাজার কিলোমিটার দূরে সাগরের চলমান লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এদিকে সহিংসতা বন্ধে বৈঠকে ইসরায়েল ফিলিস্তিন। পশ্চিম তীরে সহিংসতা বন্ধে বৈঠকের আয়োজন করেছে জর্দান। রোববার দেশটির আকাবা বন্দরে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। এতে ইসরায়েলি এবং ফিলিস্তিনি কর্মকর্তারা ছাড়াও যুক্তরাষ্ট্র মিশরের প্রতিনিধিরা অংশ নেওয়ার কথা, খবর আল জাজিরার। গত বুধবার ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুস শহরে দখলদার ইসরায়েলি বাহিনীর অভিযানে 11 জন ফিলিস্তিনি নিহত হন।
এই ঘটনার কয়েকদিন পর এই উদ্যোগ নেওয়া হয়। চলতি বছরের শুরু থেকে পর্যন্ত ইসরায়েলি বাহিনীর অভিযানে শিশুসহ 62 জন ফিলিস্তিনির প্রাণ হারায়। অন্যদিকে 10 ইসরায়েলি নিহত হন, তাদের মধ্যে একজন ইউক্রেনীয় পর্যটক রয়েছেন। জাতিসংঘ বলছে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জন্য গত বছরটি সবচেয়ে ভয়াবহ ছিল। ইসরায়েলি বাহিনী সেই সময়ের মধ্যে 30 শিশুসহ 171 ফিলিস্তিনিকে হত্যা করে। এদিকে রাশিয়াকে টুকরো টুকরো করাই পশ্চিমাদের লক্ষ্য বললেন পুতিন। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের একমাত্র লক্ষ্য এখন রাশিয়ান ফেডারেশনকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া, এমন মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর সিএনএন এর। রোববার রুশ গণমাধ্যম রাশিয়া একে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পুতিন এই মন্তব্য করেন। তিনি আরো বলেন, রাশিয়াকে কৌশলগতভাবে হারাতে স্পষ্ট ঘোষণা দিয়েছে ন্যাটোর প্রায় সব দেশ। এ সময় ন্যাটোর পারমাণবিক সক্ষমতা যাচাইয়ের ইচ্ছা পোষণ করে পুতিন বলেন, যেহেতু ন্যাটোর প্রায় সব দেশ সরাসরি রাশিয়াকে ভেঙে চুরমার করতে উঠে পড়ে লেগেছে, তাই তাদের পারমাণবিক শক্তি যাচাই করা জরুরি হয়ে পড়েছে। সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি রাশিয়াকে পারমাণবিকভাবে আরও শক্তিশালী করার প্রতি গুরুত্ব দিচ্ছে পুতিন। এদিকে ইউক্রেনে জো বাইডেনের সাম্প্রতিক সফরের পরের দিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এক যুগ আগে করা নিউ স্টার্ট অস্ত্র চুক্তি স্থগিত করেছেন ভ্লাদিমির পুতিন। তবে তার সিদ্ধান্তকে মস্ত বড় ভুল আখ্যা দিয়েছেন জো বাইডেন। এবং সর্বশেষ, রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা চান জেলেনস্কি। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন। দেশটির পূর্ব দক্ষিণাঞ্চলীয় শহরগুলোতে যখন রুশ বাহিনী নতুন করে কয়েক ডজন হামলা চালিয়েছে, তখনই এই দাবি জানালেন তিনি। দুই দিন আগে ইউক্রেনে রুশ আগ্রাসনের এক বছর পূর্ণ হয়েছে। এই উপলক্ষে পশ্চিমারা মস্কোর ওপর নতুন করে বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে শনিবার এক সংবাদ সম্মেলনে ইউক্রেন প্রেসিডেন্ট তার মিত্রদের প্রতি আরও নিষেধাজ্ঞা আরোপের দাবি জানান। বার্তা সংস্থা এপি জানিয়েছে, জেলেনস্কি তার টুইটার হ্যান্ডেলে ইংরেজিতে টুইট করেছেন, রুশ আগ্রাসীদের ওপর আরও চাপ বাড়াতে হবে, এজন্য আরও নতুন নতুন ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর আগে টুইটার ছাড়াও ভিডিওতে তিনি রাশিয়াকে পরাজিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। জেলেনস্কি ভিডিওতে বলেন, রাশিয়াকে অবশ্যই হারানো সম্ভব। অভিনয় থেকে রাজনীতিতে আসা এই প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক কর্পোরেশন রোসাটম এবং দেশটির পারমাণবিক শিল্পের বিরুদ্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ দেখতে চায় ইউক্রেন, সে সঙ্গে সামরিক ও ব্যাংকিত খাতের ওপর আরও চাপ বাড়াতে হবে। এর আগে চলতি সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রোসাটম ও রুশ প্রতিরক্ষা অধিদপ্তরকে আরও কাজ করতে হবে, যাতে প্রয়োজন হলে পরমাণু অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করা নিশ্চিত করা যায়। যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রের ওপর কাজ করছে বলেও অভিযোগ করেন রুশ নেতা।